চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন ভোট দেওয়া নিয়ে পাঠানটুলি এলাকায় নিজাম খান ও শাহ আলমের মধ্যে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে বৃহস্পতিবার রাতে শাহ আলমকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলির শব্দে চারিদিক থেকে মানুষজন বের হলে পালিয়ে যান নিজাম খান। গুলির শব্দে তদন্ত করতে পুলিশের একটি তদন্ত দল গফুর খান সওদাগরের একটি বাড়ির ছাদের কক্ষে নিজাম খানের অস্ত্র তৈরির কানখানার সন্ধান পান। কবুতরের বাসায় সরঞ্জামগুলো লুকানো ছিল। এ সময় দুটি পাইপ গান, একটি ইয়ার গান সহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামের সন্ধান পায় পুলিশ। এছাড়া পাঠানটুলি এলাকায় নির্বাচনের প্রচারণার সময় যে হত্যাকাণ্ড হয়েছিল সেই অস্ত্রের সাথে এই কারখানার কোনো সম্পর্ক আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে। তল্লাশিকালে তার ছাদের উপরে বিশেষ একটা কবুতরের যে একটা ছোট ঘর, এই ঘরের ভিতরে আমরা পুরো একটা কারখানা আবিষ্কার করি। সে জায়গায় একটা অস্ত্র তৈরির যত ধরনের সরঞ্জাম লাগে সবই এখানে, প্রায় 32 ধরনের আইটেম আমরা পেয়েছি। তার এই কারখানা দেখে আমাদের ধারণা হচ্ছে এটা দীর্ঘদিন যাবৎ সেই এখানে এই ধরনের অস্ত্র তৈরি করছে এবং সে নগরীর বিভিন্ন এলাকায় এই অস্ত্রগুলো সরবরাহ করে মর্মে আমরা ধারণা, এবং তার স্ত্রীকে আমরা এই ঘটনায় জড়িত থাকায় আটক করেছি এবং তার একজন সহযোগীর নামও আমরা পেয়েছি। তিনজন এজাহার নামে আসামি করা হয়েছে এবং তার অজ্ঞাতনামা সহযোগীদেরও এই মামলা আসামি করা হয়েছে। আমরা এই মামলা তদন্ত করে এবং আসামি গ্রেপ্তার করে অস্ত্র তৈরি বিক্রি কারা এদের কাছ থেকে কিনছে এবং ইতিপূর্বে কোথায় কোথায় ব্যবহার করেছে প্রত্যেকটি ঘটনায় আমরা উদ্ঘাটন করব। শাহ আলমের কাছ থেকে আমরা একটা বক্তব্য পেয়েছি যে নির্বাচনের দিন তাকে এই যে নিজাম খানের কথা বলা হচ্ছে সে ভয় দেখিয়েছিল এবং সে যখন শুধু ভয় বা একটা অস্ত্র প্রদর্শন করেছিল তা এটাকে যখন শাহ আলম কোনো ভয় পায়নি বা তাকে একটা তাচ্ছিল্য করছিল বলে গতকাল রাত 10টায় এই শাহ আলমের বাড়ির সামনে এসে তার শক্তি প্রদর্শন করছে যে আমি এই এলাকার লর্ড, এরকম একটা সে কথা বলেছে আমরা জেনেছি। যেহেতু নিজাম খানকে একজন অস্ত্র ব্যবসায়ী এবং অস্ত্রর কারিগর ইয়ে হচ্ছে, তা ওই অস্ত্রে কোনটা ব্যবহার হয়েছে এবং অস্ত্র উদ্ধার এবং তাকে অ্যারেস্টে, এটা একটু তদন্তের একটা প্রক্রিয়া। এটা দুটো, একটা ডিবি তদন্ত করতেছে, এই মামলা আমরা তদন্ত করব, আমরা সমন্বয় করব। আমরা ওই ঘটনার অস্ত্র, এই অস্ত্র সার্বিক বিষয়ে আমরা আবার আপনাদের জানাবো। যেহেতু এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এক ধরনের চাঁদাবাজির অভিযোগ আমাদের কাছে আসছে, তা যেহেতু এখানে একটা বাণিজ্যিক এলাকা, এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আমার ধারণা যে এখানে চাঁদাবাজি হয়, তা এই চাঁদাবাজদের বা এই অস্ত্রধারীরা এই নগরীতে থাকতে পারবে না। আমি প্রথম দিন মাইকিং করেছি এবং কাজেও আমরা দেখিয়ে দিচ্ছি যে অপরাধীদের জন্য এলাকা না, এটা যারা শান্তিপ্রিয় নাগরিক তাদের জন্য এলাকাটা হবে। আমরা সবার সহযোগিতা কামনা করছি এবং সেই শান্তিপূর্ণ এলাকা হিসাবেই পাঠানটুলি মোগলটুলিকে আমি উপহার দিব। নির্বাচনের দিন নগরীতে বিভিন্ন জায়গায় হয়েছিল অবৈধ অস্ত্রের ব্যবহার। নগরীর পাথরঘাটা ওয়ার্ডে নির্বাচন চলাকালীন অবস্থায় এক যুবককে অস্ত্র ব্যবহার করতেও দেখা গিয়েছিল। যারা অবৈধ অস্ত্রের ব্যবহার নির্বাচনে করেছিল তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। এই অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে এবং এটা যেই করে থাকুক, শুধু নির্বাচনের দিন নয়, এর পূর্বে পরে এবং যে সময় করে থাকুক, আমাদের সকলের সম্মিলিত সহযোগিতায় সে চেষ্টা আমাদের অব্যাহত আছে। বংশালপাড়া এলাকায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পাওয়ার ঘটনায় নিজাম খানের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে প্রধান অভিযুক্ত নিজাম খান। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।